আসসালামু আলাইকুম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো ইনদেতাবাররা আমার পারো তারা দান খাইবা। তো আমি লাকি আবারও আপনারা মাঝে আর একটা ভিডিও নিয়ে আইলাম। আশা করি আপনারা কিছু ভালো লাগবো। দেতাবাররা তারা কত সুন্দর দান খাইয়া। আর আজকে মাহে রমজানের চতুর্থ দিন, আর আমি গাছ থাকি খাসামরিচ পারিলাম দেখতে পাবা। আজকে নিজের আছে বেগুনি কর্ম, তো আমি তিনটা বেগুন পারম। আপনারা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। আর যদি ভালো লাগে তো অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সুন্দর একটা কমেন্ট করা যাইব। তো দেখতে পারাইন আমি তিনটা বেগুন পারছি, আর কয়েকটা খাসামরিচ সাথে থাকুক। তো দেখুক আমি কিছু নাগামরিচও খাইছি, ফাঁকি গেছে মাথার লাগে। তো আমার ইনো বেগুন আর আলু আমি খাটিয়া ধুই লিছি দেখতে পার আপনারা। বাজারের বেগুনি খাওয়ার চাইতে নিজে ঘরে তৈরি করে খাওয়াটা সবচাইতে ভালো, কেননা বাজারেরটা তো স্বাস্থ্যকর নয়। তো এইটা দেখতে পারা আমি বেসন আর ময়দা নিছি, আর মরিচ হলুদ পাঁচফোড়ন ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিছি। দিয়া আমি একটা ডিমও দিছি আপনারা দেখতে পাবা। এখন আমি ব্যাটারটা রেডি হয়ে নিয়েছি দেখতে পাবো আপনারা। আশা করি আপনারা কিছু ভালো লাগবো। তো দেখতে পাবো কত সুন্দর কালার। তো আমি এখন কড়াইটা বসাই দিছি, তেল দিলাম, এখন আমি প্রথম একটা দিয়া দেখি কীরকম হয়। আশা করি ভালো হইব, জানি না দেখি কেমন হয়। তো মাশাল্লাহ দেখতে দেখো কা খুবই সুন্দর হয়েছে। আর ইফতারের সময় নিজের হাতে তৈরি হয়ে নিজের গাছে টাটকা বেজাল মুক্ত জিনিস খাওয়াটো সবচাইতে ভালো। বাজারের তরকারির তো মানে ফরমালিন মারা থাকে, বিভিন্ন বিষ মারা থাকে, তারা তরকারিটা তাজা রাখার লাগে মাইরা। তো দেখতে পাবা আমার আলু আলুর চপ আর বেগুনি হয়ে গেছে।